नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 13 এপ্রিল রবি মেষে বর্গত্রম বলে তুঙ্গী আর রাজ সিংহাসনে বসার সময় হলো ক্ষেত্র সিংহাসন রাজযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে কিছু খুশির খবর দেব, তাদের জানাবো তাদের সমস্ত দুঃখের অবসান হতে চলেছে 13 এপ্রিল। তাদের মালিক, তাদের প্রভু, তাদের পিতা রবি যখন মেষে বর্গত্রম বলে বলি হয়ে তুঙ্গি হয়ে যাবে, তখন সিংহাসন যোগ তৈরি হবে। এই ক্ষেত্র সিংহাসন যোগে সিংহ রাশির জাতক জাতিকারা চূড়ান্ত শুভ সময় অতিবাহিত করবে। তবে কিছু সতর্কতাও আমি দিয়ে দেব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয়টি সিংহ রাশিদের নিয়ে। সিংহ রাশি আপনারা জানেন আজ 11, 12, 13 এপ্রিল সেই শুভ দিন যেদিন রবি প্রবেশ করবেন মীন থেকে মেষে। মেষে রবি প্রবেশ করে অবশ্যই বৈশাখ, আসে শুভ পয়লা বৈশাখ। আর বৈশাখের এই 30টা দিন অন্য কোনো রাশির দিন নয়, এই দিন একমাত্র সিংহ রাশি, কারণ সিংহ রাশির পিতা, সিংহ রাশির মালিক এই 30টা দিন বর্গত্রম বলে বলি থাকেন। মেষের রবি তেজ স্বয়ং ভগবান মহাদেবও সহ্য করতে পারেন না, তাই এই রবি যা জগৎকে অবশ্যই শক্তি প্রদান করে। যে রবি জগৎকে আলো প্রদান করে সেই রবি সিংহ রাশির জীবনে নিয়ে আসছে ক্ষেত্র সিংহাসন রাজ্য। আপনি যদি সিংহ রাশি হন, আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন, ক্ষেত্র সিংহাসন রাজ্য মানে কি? অর্থাৎ আপনি আপনার যে ক্ষেত্রে আছেন সেইখানে আপনি রাজ বৈভাবে থাকবেন, আপনার সম্মান আকাশ ছবি। আপনি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন, লোকে আপনার কর্মের তারিফ করবে। আপনি যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকুন, আপনার প্রফেশন দীর্ঘদিন ধরে লোকে মনে রাখবে এই যোগে। এবং আপনি এমন কিছু করবেন যার দ্বারা সকলের কাছে আপনার সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এছাড়া আপনি যদি সিংহ রাশি হন, যেহেতু একটু লক্ষ্য করলে দেখা যাবে সিংহ থেকে মেষ হচ্ছে নবম। নবম মানে ভাগ্য, নবম মানে মানুষের জীবন যার দ্বারা পরিচালিত হয় সেই সৌভাগ্য। সেই সৌভাগ্য স্থানে যেহেতু রবি অবস্থান করবে, তাই আপনাদের ভাগ্য প্রদান করবে রবি। এই রবি আপনাকে রাজ সিংহাসনে বসার সুযোগ করে দেবে, অর্থাৎ কর্মসূত্রে আপনার বিদেশ যাত্রা, আপনি অবাক হয়ে যাবেন না। অর্থাৎ আপনার গৃহলাভ, আপনি অবাক হয়ে যাবেন না। অর্থাৎ আপনি 4-চাকা গাড়ি কিনতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন না। এছাড়াও আপনার জীবনে যে সবচেয়ে বড় প্রাপ্তি তা হচ্ছে অবশ্যই আপনার বিবাহ সম্বন্ধ ঠিক হয়ে যাবে এই বৈশাখ মাসে 13 এপ্রিল থেকে 13 মে 2021। অর্থাৎ সিংহ রাশির জীবনের সর্বোচ্চ পর্যায়ের সুদিন এসে গেছে। এই সর্বোচ্চ পর্যায়ের সুদিন, এই চূড়ান্ত শুভ সময় সিংহ রাশি অবশ্যই যেন নানা কর্ম পরিকল্পনার মধ্যে অতিবাহিত করে, কারণ যত বড় ভাববেন আপনি তত উন্নতি করতে পারবেন। আপনি যত নিজেকে ছোট ভাববেন আপনি সেইভাবে নিচের দিকেই রয়ে যাবেন। তাই নিজের ভাবনা চিন্তাকে পাল্টান, অবশ্যই উচ্চ দিকে নিজের ভাবনা চিন্তা নিয়ে যান। এবং অবশ্যই নবযুগের যে রবি যার তেজ স্বয়ং ভোলানাথ সহ্য করতে পারে না, সেই রবির তেজ আপনার শরীরে প্রবেশ করছে 13 এপ্রিল থেকে। আপনার জীবনে যে কোনো বাধা আর বাধা হয়ে থাকবে না, আপনার সৌভাগ্যের কাছে সমস্ত বাধা অবশ্যই স্রোতের টানে দুমড়ে মুমড়ে অবশ্যই তা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং রচিত হবে নবযুগের ইতিহাস। লোকে বলবে সে সিংহ রাশি হচ্ছে এমন এক রাশি যা জগতের মধ্যে সেরা রাশি, এমনকি সিংহ রাশি হচ্ছে 2021-এর নাম্বার 1 রাশি।
এছাড়াও আরও একটি সুযোগ আপনি পাবেন, যে সুযোগ আপনি দীর্ঘদিন ধরে প্রয়োজন ছিল, তা হচ্ছে আপনার নতুন কর্মারম্ভ, অর্থাৎ নতুন কাজ আরম্ভ করা। আপনি যদি সিংহ রাশি হন, আপনি অনেক দিন ধরেই প্ল্যান করছেন নতুন কোনো কাজ করার, কিন্তু আমি বহুবার বলেছি এখন সময় নয়, এখন সময় নয়, কিন্তু এবার আর বলবো না, এবার বলছি এখন নয় তো নেবার, এখনই করতে হবে। অর্থাৎ এই হচ্ছে সেই সময় সিংহ রাশিদের, এই সময় আপনারা কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ুন, নানা চ্যালেঞ্জিং কাজে হাত দিন, এমনকি আপনি দু একটা লটারির টিকিট কাটতেই পারেন। কে বলতে পারে আগামী কোটিপতি আপনি হবেন না, কারণ এ যোগ ক্ষেত্র সিংহাসন রাজযোগ, এ তো আপনাকে রাজা করে, আর রাজা মানে তো কোটিপতি, রাজা মানে তো আরবপতি। তাই সিংহ রাশি অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না। 13 এপ্রিল 2021 থেকে অবশ্যই 13 মে 2021 এ সময় শুধু আপনাদের, আপনারা অবশ্যই নানা চ্যালেঞ্জিং কাজ করতে পারেন। তবে চূড়ান্ত এই শুভ সময়, চূড়ান্ত এই শুভ সময়ের মধ্যেও আমি কয়েকটা সতর্কতা দিয়েই দেব, কারণ সতর্ক থাকলে দেখা যায় যে কোনো ধরনের বিপদ আগে থেকেই রিমুভ করা যায়, বিপদ এসেও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যায়। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, সতর্কতা জীবনের এবং অবশ্যই জগতের সবচেয়ে গুরুত্বতার অঙ্গ। তাই আমি বলবো যেহেতু সিংহ রাশি, আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় অর্থাৎ এই যে মাস, অর্থাৎ 13 এপ্রিল থেকে 13 মে রবি যখন তুঙ্গ হয়ে যাবে তখন শনি থাকবে ষষ্ঠে, তাই এই শনি কিছুটা শত্রুতা তৈরি করতে পারে, আপনার আশেপাশে বহু শত্রু এসে যেতে পারে। তাই অবশ্যই শত্রুনাশ মন্ত্র আপনি পত্রহ জপ করবেন এবং রবিবার ঘুম থেকে উঠে অবশ্যই বিছানায় বসে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব এই মহামন্ত্র যেমন জপ করবেন, তেমন স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং জলের মধ্যে কিছুটা দূর্বা কিছুটা আতপচাল এবং একটা লাল ফুল দিতে যেন ভুলবেন না। এছাড়া রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি এই মন্ত্র জপ করবেন, কারণ ষষ্ঠস্থ শনি শত্রুতা তৈরি করতে পারে। তাই অবশ্যই আপনারা শত্রুতা বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। তাই সিংহ রাশি আপনার জীবনে যেমন আসছে গৃহযোগ, আপনার জীবনে যেমন আসছে ক্ষেত্র সিংহাসন রাজযোগ, আপনার জীবনে যেমন আসছে বিদেশ যাত্রা, আপনার জীবনে যেমন আসছে নতুন কর্মলাভ, আপনার জীবনে যেমন আসছে বিবাহযোগ, আপনার জীবনে যেমন আসছে প্রেমযোগ, আপনার জীবনে যেমন আসছে সর্বত্র সিদ্ধিযোগ, তেমনই শত্রুতা থেকে বাঁচার জন্যে আগে থেকে প্ল্যানিং করে নিন, যাতে কোনো ধরনের শত্রু আপনার এই উন্নতিতে দৃষ্টি নিক্ষেপ করতে না পারে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।